আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে কিন্তু দারুণ মজার একটা শরবত। এটা হচ্ছে পোড়া আমের শরবত। এর টেস্ট আর ফ্লেভারটা এক কথায় অসাধারণ। এই গরমের মধ্যে খাইতে যে কি মজা, একবার খাইলেই বুঝবেন বানায়। তো আসে নাকি শুরু করা যাক। আমি এখন কয়েকটা কাঁচা আম পোড়ায় নিব। আমি তিনটা আম নিছি। যদি কেউ একটা একটা আম করে পোড়ান, তাহলে এরকম একটা শিকের মধ্যে গেঁথে এটাকে পোড়ায় নেওয়া ভালো, ঝামেলা কম হয়। শিকের মধ্যে ভালো মতো গেঁথে তারপর আগুনের উপর দিয়ে এভাবে ঘুরাই ফিরায় নিলেই হয়। আর আমি যেহেতু তিনটা আম নিছি, একসাথে পোড়াবো। আমি আমার চুলার উপরে এই যে ধরনের একটা স্ট্যান্ড লাগাই দিব, এই যে দেখেন তারের স্ট্যান্ডগুলো যে পাওয়া যায়, ওরকম একটা লাগাই দিব। লাগায় এর উপরে আমগুলো দিয়ে পোড়াই নেবো, যাতে পড়ে না যায়। চুলাটা আমি জ্বালাই নি। জ্বলে গেলে চুলাটা একদম কম আঁচে নিয়ে আমগুলাকে দিয়ে আমি পোড়াই নিব। দিয়ে দিলাম, খুবই অল্প আঁচে পোড়াবো, যাতে উপর দিকটা ঝট করে পুড়ে না যায় আর ভিতরগুলো আমার মোটামুটিভাবে ভালো সিদ্ধ হয়ে যায়, একদম কম আছে। এই 7-8 মিনিট আমগুলোকে পোড়াই, উপর থেকে দেখা যাচ্ছে রংটা বদলাই গেছে, একটু পুড়ে টুড়ে গেছে আর কি। এইগুলোকে আমি এখন একটু উল্টায় পাল্টায় ঘুরে ফিরে জায়গা বদল করে আমি এগুলোকে বাকি দিকগুলোকে পোড়াই নিব। আমের থেকে কিন্তু গোটার দিক থেকে হালকা হালকা পানি বের হয়, সেই জন্য একটু সাবধানে থাকতে হবে যাতে চুলাটা নোংরা হয়ে না যায়। সবগুলোকে একটু ঘুরে ফিরাই, সব দিকটা যাতে সমানভাবে পুড়ে অথবা ভালো মতো সিদ্ধ হয়। কোনটা পুড়বে কোনটা সিদ্ধ হবে অসুবিধা নাই, ভিতরটা পুড়লে ভালো। সবগুলোকে একটু ঘুরাই ঘুরাই দিব যাতে সমানভাবে সিদ্ধ পুড়ে যায় আর কি। তো মোটামুটি বেলায় ঘুরাই সবগুলো আমি পোড়া নিলাম। ওইদিকে বোধহয় ভালো মতো পুড়ে গেছে, একটু দেখি। হ্যাঁ, ভালো মতোই পুড়ে গেছে। এখন এগুলোকে আমি উঠাই ঠান্ডা করে তারপরে চোখলাটা মানে চোচাটা ছিঁড়ে নিব। এদিকগুলো ভালো করে পুড়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এখন সব আমগুলোকে ছিঁড়ে নিব। এর খোসাগুলো এমনি উঠে আসে, যে দেখেন টান দিলেই আস্তে করে উঠে চলে আসে। একটু সাবধানে ছিঁড়ে নিতে হবে যাতে বেশি কালো কালো এই পোড়া পোড়া দাগগুলো না থাকে। খুব সহজেই উপরেরটা উঠে চলে আসে। তো হয়ে গেল আমার ছিলা। এই যে দেখেন ভিতর দিকটা একটু বাদামি বাদামি হয়, এই বাদামি বাদামি হইলে কিন্তু একটু ক্যারামেল কালারে হয়, এটাই কিন্তু সবচেয়ে ভালো ফ্লেভারটা দিবে। সেজন্য চেষ্টা করবেন যাতে উপরের খোসাটা ভালো মতো পুড়ে তাহলে ভিতর দিকটা বাদামি হবে। তো বাকি সব আমগুলোকে আমি এভাবে ছিঁড়ে নিই, মানে ছিঁড়ে নিব আর কি। তো তিনটা আমকে আমি ছিঁড়ে নিলাম, এই যে দেখেন চোকলাগুলা। যাই হোক, এখন এগুলোকে আমার একটু কচলায় নিতে হবে, মানে আটির থেকে খুলে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে ভালো মতো কচলায় আটির থেকে সবগুলোকে আলগা করে নিব আর কি, খুলে নিব। একটু চাপ দিলেই খুলে আসবে, কোনো অসুবিধা নেই, একদম নরম হয়ে গেছে। এই যে দেখেন আটিতে কিছুই নাই। এখন এগুলোকে ভালো করে আমার চটকায় নিতে হবে যাতে বড় কোনো চাকা না থাকে। ইচ্ছা করলে কেউ ব্লেন্ড করেও নিতে পারেন একদম মিহি করে। বাস হয়ে গেল আমার আমের কাঠটা তৈরি। আমগুলোকে আমি ভালো মতো কচড়া নিলাম, এখন এগুলোকে আমি একটু ছেলে নিব। আমি ভালো মতো ছেলে নিলাম। তো দেখেন যা পোড়া টোড়া ছাইটাই লেগেছিল আর কি, আমের খোসা টোসা সেগুলো সব রয়ে গেল। ফ্রেশ পাল্পটা আমি পেয়ে গেলাম নিচে, ফ্রেশ পাল্পটা আমি নিচে পেয়ে গেলাম। আর কেউ সংরক্ষণ করতে চাইলে এটা যদি কোনো একটা কন্টেনারে ভরে ডিপে রেখে দিবেন ফ্রিজে, যখন দরকার বের করে পানির সাথে মিলাই নিলেই হলো। তো এখন আমি শরবতটা বানাচ্ছি। তো সেজন্য আমি একটা জগ নিয়ে নিচ্ছি, এখানে প্রায় 4 গ্লাসের মতো হবে। এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো আমের পালগুলা দিব, পোড়া আমের পালগুলা। একটু বিট লবণ দিব, প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আমি কয়টা কাঁচামরিচ লাল মরিচ মাঝখান থেকে ফেরে রাখছি, এগুলো দিব, কেউ চাইলে না দিলেও পারেন। স্বাদ মতো একটু চিনি দিব, সিকি কাপের মতো দিলাম, আর একটুও দেই যার যার রুচি মতো। যারা চিনি খান না অল্টারনেট সুগারটা দিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি একটু পানি দিয়ে এটাকে মিলায় রেখে দিব, ফ্রিজে রেখে দিব যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যেতে পারে। পানিটা যদিও ঠান্ডা, আর একটু যাতে ভালো মতো ঠান্ডা হতে পারে ভালো মতো একটু ঘুটে দিই যাতে সব কিছু মিলে যেতে পারে, চিনিটা এমনি গলে যাবে। আর এইভাবে মরিচটা দিলে মরিচের হালকা একটু ফ্লেভার চলে আসবে, এর মধ্যে খাইতে খুবই মজা লাগবে। তো ঘুটে দিলাম,
দুইটা গ্লাসে আমি কিছু বরফ নিয়ে নিই। প্রতিটা গ্লাসে দুইটা করে মরিচ দিয়ে দিই, যেগুলো শরবতগুলোর মধ্যে ছিলাম। এতে দেখতেও ভালো লাগবে, আর এটা ঝালের জন্য না কিন্তু, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখন এই পোড়া আমের শরবতগুলো ঢেলে দিই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পোড়া আমের শরবত। কী যে রিফ্রেশিং এইটা, একবার বানায় খাইলেই বুঝবেন। আম পোড়ার যে ফ্লেভারটা থাকে সেটাই রাখার চেষ্টা করবেন, আর চিনিটা কম দিবেন, মানে মিষ্টি কম দিবেন। এটা কম মিষ্টি খাইতে ভাল লাগে, এই গরমের মধ্যে অসাধারণ একটা ড্রিঙ্ক। কাঁচা আমের নর্মাল শরবতের থেকে এইটা অনেক অনেক গুণ বেশি মজার আর অনেক বেশি ফ্লেভারফুল। একবার বানা দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।